আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী সুভাষ পালের লেখা থেকে। একজন ভদ্রলোক মারা যাওয়ার সময় তাকে তার ছেলেকে বলে গেলেন, সমস্ত সম্পত্তির কথা উইলে লেখা আছে, আর একটি জুতো, আমার পুরানো জুতো তোমাকে দিয়ে গেলাম। আমি যখন মারা যাব, আমার ফিউনারেল হওয়ার সময়, শেষ কাজ হওয়ার সময় এই জুতোটা আমাকে পরানো হোক। যথারীতি কিছুদিন বাদে তার বাবা মারা গেলেন, এবং যখন তার শেষ কাজ হচ্ছে অন্তিম সংস্কার, তখন ছেলেটি তার বাবার পায়ে জুতোটা পরাতে চাইলেন। পণ্ডিতরা কেউ রাজি হলেন না, বললেন, না, শেষ কাজের সময় এটি হয় না। অতএব তার বাবাকে তার শেষ ইচ্ছা পূর্ণ করানো গেল না। যখন দেহ জ্বলছে এমন সময় তার বাবার বন্ধু এসে উপস্থিত একটি কাগজ নিয়ে, বললেন, তোমার বাবা মারা যাওয়ার দুদিন আগে এই চিঠিটি তোমার জন্য লিখে রেখে গেছেন। চিঠিতে লেখা আছে, আমার প্রিয় সন্তান, তুমি দেখছো তো, মারা যাওয়ার পরে আমার পুরনো জুতোটাও আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি না। অতএব যা কিছু তোমার জন্য দিয়ে গেলাম, সব সময় যেন এগুলো কোনোটাই তোমার নয়, এগুলো সব কটাকে তোমাকে ফেলে রেখে যেতে হবে। অতএব সেইভাবে জীবন যাপন করবে এবং মানুষের কল্যাণের জন্য নিরন্তর সাহায্য করবে। কারণ যা কিছু অর্থ উপার্জন করবে, সেটি যদি সঠিকভাবে ব্যয় না হয়, তাহলে সেটা ফেলে রেখেই আমাদের যেতে হবে। আসুন জীবনকে নতুনভাবে দেখি।